বাবার গলায় হাসুয়ার কোপ বসালো ছোট ছেলে মৃত বাবা গুরুতর আহত বড় ছেলে শনিবার সকালে মুর্শিদাবাদ থানার কুরুলডাঙ্গা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবক মাঠে ঘাস কাটার জন্য যাচ্ছিল তার বাবা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন তখনই কোনো কারণ ছাড়া বাবার গলায় হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ বসায় সে তাকে বাঁচাতে গেলে ওই যুবকের বড় ভাইয়ের উপর কোপ বসায় ছোট ছেলে ঘটনাস্থল থেকে তাদের স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে যুবকের বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা যুবকের বড় ভাই গুরুতর আহত অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মৃত বাবার নাম মিকাইল শেখ গুরুতর আহত বড় ছেলে আব্দুল জব্বার ছোট ছেলের নাম শহীদুল শেখ ওরফে আখের তারা দুই ভাই মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে ছেলেটা এমনি মেন্টাল হ্যাঁ আর প্রতি মাসে ছ হাজার টাকা যে কোনো ভাবে ওর বাবাকে রোজগার করে ওদেরকে ওষুধ খাওয়াতে হয় এই ঘাস কাটতে যাওয়া হলে গলি থেকে বেরিয়ে ঘুরিয়ে গিয়ে ওর বাবার শরীরটা কত খারাপ ছিল একটু সে আরাম করছিল ওই অবস্থা তো গলাতে বেঁধিয়ে দেয় টান মেরে দেয় এমনি ওয়া কারণে তো মানে মেন্টাল হলে যা হয়